আন্তর্জাতিক বন দিবস আজ বন ও বনভূমির নিরাপত্তা রক্ষার্থে 2012 সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় 21শে মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে সারা বিশ্বে 21শে মার্চ পালন করা হয় আন্তর্জাতিক বন দিবস। যেহেতু বন দিবস নিয়ে কথা হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় বন কোনটি তা আমরা অনেকেই জানি না। দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম বন। বিশ্বের 20% অক্সিজেন উৎপন্ন হয় এই বন থেকে, তাই এই বনটিকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বিশ্বের পরিবেশ গবেষকরা এই বনটিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, কারণ বিশ্বের জন্য আশীর্বাদ এই বন প্রতি বছর আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ে কিছু দাবানল এতটাই মারাত্মক ছিল যে সবাইকে পরিবেশ নিয়ে ভাবিয়ে তুলতে বাধ্য করেছে। মানুষ এবং বিভিন্ন আদিবাসী সংস্কৃতি তাদের জীবিকা নির্বাহের জন্য বনের ওপর নির্ভরশীল। শুধু মানুষের অস্তিত্বই নয়, প্রাণী ও পোকামাকড়কে আশ্রয়স্থল, বাতাসে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আরও আর্দ্রতা ভারসাম্য বজায় রাখা, নদীতে মিষ্টি পানি সরবরাহকারী জলাশয়গুলো রক্ষাসহ পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে পৃথিবীতে বনের বিকল্প অসম্ভব। তাই প্রত্যেকেরই উচিত নিজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বেশি বেশি গাছ লাগানো। সবাইকে বন দিবসের শুভেচ্ছা।